যখন বীরটা রিলিজ হয়েছে তখন সিনেমার বাজার একেবারেই পতনের দিকে, হৃদয়ে লাগার মতো কোনো গল্প ছিল না, দৃশ্য ছিল না। পেছনের কথা বলে কাউকে আর ছোট করতে চাই এটা আমি বলতে চাই না। শব্দ সমান নায়ক মান্না এবং মারুফ দুজনেই আমার সন্তানের মতো। মারুফ তার মতো করে আমি চরিত্র তৈরি করতাম, সেও চেষ্টা করত সেই চরিত্রটি হওয়ার জন্য। আপনি 50টি চলচ্চিত্র নির্মাণ করেছেন, কাজী হায়াত মানেই হিট বা নতুন কিছু, হ্যাঁ দর্শকদের বাড়তে একটা আগ্রহ থাকে। 50তম চলচ্চিত্র নির্মাণ করেছেন আপনি, প্রথমবারের মতো সাকিব খানকে নিয়েছিলেন চলচ্চিত্রে, তো সাকিব খান মানেও হিট। হ্যাঁ, কিন্তু আসলে বীর চলচ্চিত্রটি ব্যবসায়ীভাবে তেমন সফল হয়নি, হ্যাঁ এটি কেন? আসলে যখন বীরটা রিলিজ হয়েছে তখন সিনেমার বাজার একেবারেই পতনের দিকে, এটি একটি ফ্যাক্টর। তারপরে আমার মনে হয় গল্পটি, আমার গল্পে সাধারণত যেটা থাকে, দর্শক কাঁদে, সেন্টিমেন্ট থাকে, পরিপূর্ণ সেন্টিমেন্টকে আমি স্পর্শ করতে পারিনি, হৃদয়কে আঘাত দিতে পারিনি, হৃদয়ে লাগার মতো কোনো গল্প ছিল না বা হৃদয়ে লাগার মতো কোনো দৃশ্য ছিল না। কেন ছিল না? কেন? এর অনেক কথা বলতে হবে, সেসব কথা বলে পেছনের কথা বলে কাউকে আর ছোটও করতে চাই না, বড়ও করতে চাই না, তবে আমি পারি না, শব্দ সামার। আপনি নায়ক মান্নাকে নিয়ে বেশ কিছু চলচ্চিত্র নির্মাণ করেছেন, সবগুলো চলচ্চিত্রই তুমুল জনপ্রিয়তা পেয়েছে। পরবর্তীতে নায়ক মান্নাকে না নিয়ে হচ্ছে কাজী মারুফকে, আপনার ছেলে কাজী মারুফের চলচ্চিত্রে নিয়ে আসেন, হ্যাঁ এই নিয়ে হচ্ছে অনেক গুঞ্জন আছে। তো নায়ক মান্নার সঙ্গে আসলে কী হয়েছিল যে জন্য আসলে কাজী মারুফের জন্য? এটা আমি বলতে চাই না, বলবো না, আমি মিডিয়াতে বলবো না। নায়ক মান্না এবং মারুফ দুজনেই আমার সন্তানের মতো। মারুফ মান্নাকেও আমি অনেক স্নেহ করতাম, মান্না আমার অসাক্ষাতেও বলতো বাবা, সাক্ষাতে বলতো হায়াত ভাই, আর অসাক্ষাতে বলতো সে আমার পিতৃ সমতুল্য, পিতার মতো। সে অনেক জায়গায় বলেছে আমার বাপ, একথা আমি শুনেছি। তো আমিও তাকে স্নেহ করতাম, সে ভালো ছিল। কাজী মারুফ ইতিহাস চলচ্চিত্র দিয়ে যাত্রা শুরু করে এবং প্রথম ছবিতে ভালো সুনাম পায়, হ্যাঁ পরবর্তীতে উনি বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। পিতা নয় আসলে, একজন নির্মাতা হিসাবে কতটুকু আসলে মনজয় করতে পেরেছিল কাজী মারুফ? মারুফের তো কোনো নায়কোচিত চেহারা না। আমাদের দেশের সাধারণত নায়করা হয় রোমান্টিক চেহারা, সুন্দর সুঠাম দেহ, সুন্দর চেহারার একটি ছেলে হবে। মারুফ খুব সাধারণ চেহারার একটি ছেলে, তো এই চেহারার ছেলেরা সাধারণত নায়ক হয়, এটা রেয়ার। এবং মারুফের দেখা দেখি পরবর্তীতে অনেকে কিন্তু নায়ক হওয়ার চেষ্টা করেছে, কিন্তু সেই জায়গায় কিন্তু আর কেউ পৌঁছাতে পারেনি। মারুফের একটা বৈশিষ্ট্য ছিল আলাদা, সেটি হলো তার মতো করে আমি চরিত্র তৈরি করতাম এবং সেও চেষ্টা করত সেই চরিত্রটি হওয়ার জন্যে। সেই চরিত্রের যে মানুষটা, সেই মানুষটা হওয়ার জন্যে চেষ্টা করতো, আপ্রাণ চেষ্টা করত। এবং সে যখন সেই মানুষটা হওয়ার চেষ্টা করত এবং চেষ্টা করে সাকসেস হতো, সেই সব ছবিগুলো ব্যবসা সফল হয়েছে। আমেরিকায় বসে সে এখন ছবি বানাচ্ছে, গ্রিন কার্ড, নিজে পরিচালক, নিজে নায়ক, নিজে প্রযোজক, এবং তার ছোট্ট 6 বছরের শিশু, 17 তারিখে তার জন্মদিন, 6 বছর পূর্ণ হবে। আরিশা, কাজী আরিশা হল একটি প্রধান চরিত্রে অভিনয় করছে। আজকে কথা হচ্ছিল তার শুটিং স্পটে, ক্যামেরাম্যান এবং অন্যান্য ক্রু যারা আছে তারা দারুণ প্রশংসা করছিল ওর মেয়েটির, যে ওর অভিনয়ে কাঁদবে লোকে, অঝরে কাঁদবে, অদ্ভুত অভিনয় করছে আপনার পুতনি। তো আমারও ভালো লাগছে, আমার ছেলে তার মেয়ে, তার রক্তে আছে, আবার তার মায়ের রক্ত আজাদ রহমানের, সঙ্গীত ঘরানা, শিল্পী ঘরানার লোক। অতএব
একজন ভালো শিল্পী হওয়া, ভালো অভিনেতা হওয়া, ভালো গায়ক অথবা গায়িকা হওয়া বিচিত্র কিছু নয়।